দুপুর ১২টা। পরিবার সূত্রে খবর, হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন গণেশ পাইন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি, গাড়িতেই তাঁর মৃত্যু হয়। দুপুর ১২:৩০টা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ শহরের শিল্প ও সংস্কৃতি মহল। আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজের শিক্ষা পদ্ধতির মধ্যে ওয়াটার কালার, টেম্পারা, অয়েল পেন্টিং, প্যাস্টেল সবকিছুই শেখানো হতো। তার মধ্যে গণেশ পাইন একটা ভারতীয় শিল্প চর্চার যে আঙ্গিক সেইগুলো উনি বেছে নিয়েছিলেন। পশ্চিমবঙ্গ বাংলা থেকে সমকালীন চিত্রকলার জগতে যারা সবচেয়ে বেশি নতুন ভাবে বাংলাকে চিনিয়েছে, ভারতবর্ষের শিল্পকে পৃথিবীর কাছে প্রতিষ্ঠা দিতে পেরেছে, তার অন্যতম অগ্রগণ্য চিত্রী গণেশ পাইন। দুপুর ১টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পীর মৃত্যুর খবর ছড়াতেই হাসপাতালে আসতে শুরু করেন শিল্প ও সংস্কৃতি জগতের ব্যক্তিরা। পৌঁছন সমীর আইচ, গণেশ হালুই, সনাতন দিন্দা, বিমল কুণ্ডু, লালু প্রসাদ সাউ এর মতো চিত্রশিল্পীরা। যদি বলি একটা সুরিয়ালিজমের কাজ করে উনি অন্য জগৎ খুঁজেছেন, সেটা একদিকে যেমন ঠিক যে গণেশ দার কতটা তীক্ষ্ণ নজর ছিল সমাজের উপরে এবং সমাজের অন্যায় দেখলে উনি কতটা কষ্ট পেতেন। আমরা খুব মর্মাহত বেসিক্যালি, ধরুন সকালবেলা খবরটা শোনার পর থেকে আমার তো মানে আমি খুব মানে আতঙ্কিত হয়ে পড়েছি আর কি, যে মানে ওনার ছবির ভাষাতে মৃত্যু যেন ক্রমশ কাছে চলে আসছে। দুপুর ৩:৩০ হাসপাতাল থেকে গণেশ পাইনের দেহ নিয়ে যাওয়া হয় সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্টের স্টুডিওয়। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন তার অনুরাগীরা। বিকেল ৪:০০ এরপর প্রয়াত শিল্পীর দেহ নিয়ে যাওয়া হয় দেশপ্রিয় পার্কে। সেখান থেকে শেষ যাত্রা শুরু কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে। বিকেল ৪:৩০ কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছয়ে গণেশ পাইনের দেহ, সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় শিল্পীর। শ্মশানে হাজির ছিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন সহ অন্যান্য শিল্পীরা, ছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়, সঞ্জয় মিত্র, মনোজিৎ সরকার, অরিত্রিক ভট্টাচার্য, সত্যজিৎ বৈদ্য। রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।